হচ্ছে কর্ণফুলীর নদী। আমরা যাচ্ছি এখন কাপ্তাই লেকের ওই দিকে। এইটাই হচ্ছে বাংলাদেশের কর্ণফুলী পেপার মিল। সামনে কাপ্তাই রাঙামাটি পাহাড়গুলো দেখা যাচ্ছে। কর্ণফুলী নদী এমন অবস্থায় চলে আসছে যে পাঁচ বছর পরে মানুষ এই পার থেকে এপারে পার হতে পারবে। ওই ছোটোবেলায় একটা নদীর একটা ছড়া ছিল, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে পার হয়ে যায়, গরু পার হয়ে যায় মানুষ, ওই ওইখান মতো হয়ে যাবে। মানে এই পার থেকে এপারে মানুষ হাঁটু জল পানি এই করছিলাম, ওইটার মতো অবস্থা হবে। চারবার আমাদের লঞ্চটা আটকে গেছিল, একেবারে কর্ণফুলী নদীর মাঝখানে এসে লঞ্চটা আটকে গেছিল, পানি অতটা কমে গেছে। তো আশা করা যাচ্ছে পাঁচ বা দশ বছর পর এমন অবস্থা হবে যে একটা ছোট্ট বাচ্চা এই পাশে ওই পারে হেঁটে যেতে পারবে। অলরেডি আমরা যখন মাঝখান দিকে যাচ্ছি পারে কিছু ছেলে মেয়ে দেখতেছি নদীর অনেক দূরে এসে হাঁটাহাঁটি করতেছে, ভাবতে অবাক লাগতেছে এরকম একটা নদীর মধ্যে ছেলেমেয়েরা হাঁটতেছে। তাহলে বোঝা যাচ্ছে কতটা পানির ব্যয় কমে গেছে। মাছ ধরার দৃশ্য দেখতেছে একটা ইঞ্জিন ওপার মতো। একজনের জন্য বাদ ফাটাই দিতে হুটপানটাকে কল দেয় রনি, ফুটপানটাকে কল দেয় সাত জনের বাদ ফাটাই দিতে বাইরে